হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, ফ্রেন্ডস আমি 94 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকে দারুণ একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা, আজকে দেখাবো স্ক্রিনের উপর জাস্ট আস্তে করে চাপ দিবেন, চাপ দেওয়ার পরেই দেখবেন একটা ম্যাজিক। বন্ধুরা, এই ম্যাজিকটি কী সেটি আপনাদের দেখতে হলে পুরোপুরি আমাদের ভিডিওটি দেখতে হবে, এবং আমি যে অ্যাপ্লিকেশনটার মাধ্যমে এই কাজটি করব সেটিও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। সেটা দেখাবো আমি ভিডিওর লাস্টের দিকে, আপনাদেরকে বলে দেবো কোন সেই অ্যাপ্লিকেশনটা, যে অ্যাপ্লিকেশনটার মাধ্যমে আপনারা আস্তে করে চাপ দিবেন স্ক্রিনের উপরে এবং একা একাই মজা নেবেন। তো চলুন সেই কাজটি আমি দেখাবো। তো আমার স্ক্রিনের উপরে এই সাইডে দেখতে পাচ্ছেন একটা আইকন, এটার উপর জাস্ট ট্যাপ করে দিচ্ছি। ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এখানে সেটিং, লক, অ্যাপস, ফেভার, হোম স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এটার কাজ হচ্ছে এরকম, আমি এটার উপর যদি ট্যাপ করি, আমি যদি সেটিংয়ে যেতে চাই তো আমি এখান থেকে সেটিংয়ে যেতে পারবো। দেখতে পাচ্ছেন ওয়াইফাই, ব্লুটুথ, সব কিছুই, ভলিউম, আপ ডাউন, লোকেশন, ভাইব্রেশন, এইগুলো আছে, ফ্ল্যাশ লাইট, সব কিছু আছে। তো আমি যদি এখানে ট্যাপ করি, ট্যাপ করার পর ক্লিন করতে পারবো, মোবাইলটা লক করতে পারবো, হোম স্ক্রিনে চলে আসতে পারবো। দেখুন চলে আসছি। তো আসার পরে এই আমি এখানে যদি চাই আরও অ্যাপ্লিকেশন এখানে আমি অ্যাড করতে পারবো। সেটা কীভাবে করবো, সেটি করার জন্য দেখতে পাচ্ছেন আমি অ্যাপসটা, এখানে অ্যাপসটা ছিল না, আমি এটাকে অ্যাড করেছি। তো কীভাবে আপনারা অ্যাড করবেন সেগুলো আমি এখানে দেখাবো। দেখুন সেটিং দেখতে পাচ্ছেন, জাস্ট সেটিংয়ে ট্যাপ করে দিচ্ছি। ট্যাপ করার পর দেখুন এরকম চলে আসছে, এরকম এরকম চলে আসছে। তো আপনারা এখান থেকে না গিয়ে দেখুন এখানে যাবেন, এখানে যাওয়ার পর দেখতে পাচ্ছেন ফেভার, এই ফেভারে ট্যাপ করে দেবেন। ট্যাপ করার পরে দেখুন আমি এখানেও ফেভারে আমি অ্যাপ্লিকেশন অ্যাড করে রাখছি। দেখুন প্লে স্টোর, ফটো, ফাইল ম্যানেজার। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি তিনটা অ্যাপ ইনস্টল করে রাখছি, এখানে মানে এনে রাখছি সামনের দিকে। তো আমি নিচের দিকে একটা করে দেখাচ্ছি আপনাদেরকে, প্লাস সাইন দেখতে পাচ্ছেন, জাস্ট ট্যাপ করে দিব। ট্যাপ করার পরে আমার ফোনের যত অ্যাপ্লিকেশন আছে এখানে সবগুলো শো করবে। তো আমি এখান থেকে যে কোনো একটা দেখিয়ে দিচ্ছি, দেখুন প্লে মিউজিক, এটাকে আমি অ্যাড করে নিচ্ছি। ওইখানে অ্যাড করার পর দেখুন এখানে চলে আসছে, এখানে দেখতে পাচ্ছেন প্লে মিউজিক। আর একটা যদি অ্যাড করতে চাই এই পাশে আমি ট্যাপ করব। ট্যাপ করার পর আপনার ফোনে দেখুন মাই লঞ্চার, এটাকে ট্যাপ করে দিলাম, দেখুন এখানে চলে আসবে, এই দেখুন চলে আসছে। তো এরকম প্লাস সাইন চাপ দিব, এরকম আমি যে কোনো জিনিস আমি এখান থেকে আমি ইউটিউবটা নিতে চাইলে এখানে ইউটিউব চলে আসবে, দেখুন এখানে চলে আসছে। তো এরকমভাবে আপনারা, আমি আর দুটা এখানে করতেছি না, আমি দেই করিয়ে তারপরেও করে দিচ্ছি। দেখুন এখানে গুগল ড্রাইভ নিচ্ছি, তারপরে এরকম হয়ে গেছে, হয়ে যাওয়ার পর এখানে প্লাস সাইন আছে দেখতে পাচ্ছেন, আবারও নিলাম। আবার নেওয়ার পর আমি ম্যাপস নিয়ে নিলাম এখানে, তো দেখুন এখানে চলে আসছে। তো আসার পর আমি কী কাজটি করবো, এই যে মধ্যে যে সাইনটা দেখতে পাচ্ছেন এটার উপর ট্যাপ করবো। ট্যাপ করার পর আমি আবার ব্যাগে চলে যাব। তো ব্যাগে চলে যাওয়ার পরে আমি এখান থেকে যাচ্ছি, দেখুন এরকম ইন্টারফেসটা থাকবে। থাকার পরে আপনি যে কাজগুলো করতে পারবেন এখান থেকে সেটি আমি এখন দেখিয়ে দেবো। দেখুন এখানে অ্যাসিস্টিভ টাচ ইনেবল দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার ইনেবল করা, প্রথম অবস্থায় এরকম থাকবে অফ। তো আপনি এটাকে ইনেবল করে নেবেন। করার পর দেখুন এখানে নিচের দিকে যাচ্ছেন, এখান থেকে লেআউট দেখতে পাচ্ছেন, এটার উপর জাস্ট ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনি যদি চান এই দেখুন অ্যাপস, তারপরে আপনি যদি অ্যাপসের এই পাশে যদি আরও কিছু অ্যাড করতে চান তো প্লাস সাইন দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করে দেবেন। ট্যাপ করে করার পরে আপনি যে কোনো বাটন এখানে লাগাতে পারবেন। যদি আপনি চান লোকেশন, তো ওই দেখুন লোকেশন চলে আসছে প্লাস দিয়ে এখান থেকে। এখান থেকে আপনি যে কোনো ফেভার, ওয়াইফাই, এখানে আমি ওয়াইফাইটা দিয়ে দিলাম, দেখুন ওয়াইফাই দিয়ে দিয়েছি, এখানে প্লাস সাইন আছে। এখানে আমি দিয়ে দিলাম পাওয়ার বাটনটা, দিয়ে দিলাম এখানে পাওয়ার বাটনটা দেখতে পাচ্ছেন। তো এরকম দিয়ে দেওয়ার পরে আমি এখান থেকে ব্যাগে যাচ্ছি। দেখুন ব্যাগে যাওয়ার পরে আমি যে কাজটি করব সেটিও দেখিয়ে দেবো এখন। দেখুন কালার, এখন নিচের যে সেকেন্ড অপশানটা আছে কালার, তো এখানে কালারে যাবেন। যাওয়ার পর আপনি এখান থেকে যদি চান কোনো একটা কালার চেঞ্জ করবেন, চেঞ্জ করে ফেলতে পারেন। দেখুন এখানে চেঞ্জ হয়ে গেছে কালারটা, দেখতে পাচ্ছেন এই যে কালো হয়ে গেছে, মানে লাল হয়ে গেছে। এটার পর আমি যদি চাই এখান থেকে, দেখুন আমি নিচের দিকে যাচ্ছি, আইকনটা আমি চেঞ্জ করে ফেলবো। ওইখানে যে আইকনটা আছে আমার ডিসপ্লের উপরে, তো এখান থেকে আমি যদি চাই এখান থেকে যে কোনো একটা আইকন আমি এখান থেকে চুজ করতে পারি। তো আমি এখান থেকে এটা নিচ্ছি, এটা নেওয়ার পর দেখুন আমার আইকনটা চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এই যে আইকনটা, এই আইকনটা চেঞ্জ হয়ে গেছে। এবং ডিসপ্লের দেখতে পাচ্ছেন ডিসপ্লে, এখান থেকে ডিসপ্লেতে ট্যাপ করার পরে আমি ডিসপ্লের মানে ডিসপ্লেটা কত আস্তে আসবে নাকি স্লোভাবে আসবে সেটাও আমি করতে পারি। স্লো একদম অ্যানিমেশনটা যদি আমি স্লো করতে চাই তাহলে এটাই দিব, নর্মাল করতে চাইলে এটার উপর দিব। তো আমি সবসময় বলবো যে নর্মাল রাখাটাই ভালো। তো এখান থেকে আপনারা এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন, এখান থেকে নিচে দেওয়া আছে। তো আপার গ্যাজেট আছে, এখানে যদি চান আপনি গ্যাজেটও দিতে পারেন। এইভাবে আপনারা এই অ্যাপ্লিকেশনটাকে সেট করে নেবেন। সেট করার পরে আপনারা আপনাদের ফোন বেশি ঘাটাঘাটি করা লাগবে না, শুধুমাত্র এই একটা অ্যাপ্লিকেশন যদি কাজ করেন আপনারা এই একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে সেটিংয়ে যেতে পারবেন। দেখুন এখান থেকেই সব কাজ করতে পারবেন, বারবার অন্য জায়গায় যাওয়া লাগবে না আপনারা যদি এগুলো সেট করে নেন। এবং অ্যাপসে ঢুকে আপনি অ্যাপসের মধ্যে এখান থেকে যা যা আছে আপনার সবগুলো আপনি দেখতে পারবেন। এই দেখুন ফোনে আপনার যত কিছু আছে সবগুলো এখানে পেয়ে যাবেন। তো এইভাবে আপনারা কাজটি করতে পারবেন। তো বন্ধুরা, এখন দেখাবো আমি কোন অ্যাপ্লিকেশনটার মাধ্যমে এই কাজটি করেছি। সেটি হচ্ছে প্লে স্টোরে যাবেন, যাওয়ার পরে লিখবেন অ্যাসিস্টিভ টাচ ফর অ্যান্ড্রয়েড, এটা লিখে সার্চ করার পরে চলে আসবে। আসার পর এটাকে জাস্ট ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর ওপেন করবেন, ওপেন করার পর কিছু পারমিশন চাইবে, সেগুলো আপনারা দিয়ে দেবেন। পারমিশন দেওয়ার পরে জাস্ট এরকম যে আমি দেখিয়েছিলাম এরকম চলে আসবে। আসার পর যে কাজটি আপনি করবেন সেই কাজটি তো আমি দেখিয়ে দিলাম, কীভাবে আপনারা কাজটি করবেন, কীভাবে অ্যাড করবেন ফোল্ডার, কীভাবে কাজ করবেন সেগুলো তো হয়ে গেল। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই
অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান বক্তব্য আমাদেরকে জানাতে বলবেন না, এবং আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে বন্ধুরা। বাই বাই।